আজকে আমি আপনাদের এমন একটা রান্না দেখাবো, নতুন ধরনের নতুন রেসিপি, আম পনিরের রেসিপি। এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আম তো আমরা অনেক রকম করে খেয়েছি, আম শুধু খেয়েছি, রুটি মুড়ি দিয়েও খেয়েছি। আজকে আমের একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে নিয়েছি আম, এখানে নিয়েছি পনির। আজকে আম দিয়ে পনিরের রেসিপি বানাবো, নিরামিষের রেসিপি। আম পনিরের রেসিপি বানাতে এখানে নিয়ে নিয়েছি আম, পনির, আদা, কাঁচা লঙ্কা, এই কটা উপকরণ নিয়েছি। পনির কেটে নেব। পনিরের টুকরোগুলো একটু বড় বড় সাইজে করব, এরকম বড় বড় টুকরো করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন টুকরো টুকরো করে নেবেন। এখানে আম ভালো করে ছাড়ি নিয়েছি, আমি এটা নিয়েছি গ্রেট করে নেব। এখানে নিয়েছি আদা, আদাটা ভুষে নেব, বেশি আদা দেব না, এইটুকু আদা দেব। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা ভুষে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব। পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনির ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আমি হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, ছাঁচা। আদা কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে নেড়ে দেব। দিয়ে দিচ্ছি আম, অল্প জল দিয়ে দেব, ভালো করে নেড়ে নেব। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, আম খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেবো ভেজে রাখা পনির, পনির দিয়েও ফুটিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের রেসিপি আজকে বানিয়ে দেখালাম, আম পনিরের রেসিপি। তো বন্ধুরা, আপনারা আম পনিরের রেসিপি এইভাবে করে খেয়ে দেখবেন। রুটি দিয়ে তো খুবই ভালো লাগে খেতে, তা যে তো রুটি করিনি, আজ শুধু পনিরের তরকারিটাই করে আপনাদের দেখালাম। আম তো এমনি মিষ্টি আছে, তাহলেও চিনির স্বাদের মতো তো আর মিষ্টি হবে না, তাই অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এইটুকু চিনি দিচ্ছি, হাফ চামচ। আম পনিরের রেসিপি রেডি, আমি এইভাবে বানিয়েছি আম পনিরের রেসিপি। আম পনিরের রেসিপি রেডি হয়ে গেছে, আমি এইভাবেই বানিয়েছি আম পনিরের রেসিপি। এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকে বাড়িতে বানিয়ে ফেলা খুব সহজ পদ্ধতিতে আম পনিরের রেসিপি। বন্ধুরা, আমি এইভাবে বানিয়েছি আম পনিরের রেসিপি।